হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত বলাগড় ব্লকের বহু মানুষ পেশায় যুক্ত রয়েছেন নৌকা ব্যবসার সঙ্গে। জানা অজানা বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই নৌকা। নৌকা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সারা বছরের মধ্যে বর্ষার সময় নৌকা বেশি বিক্রি করে থাকে। বেশি চাহিদা থাকার জন্য একটা নৌকা তৈরিতে যে টাকা খরচ হয় তার থেকে কিছু বেশি লাভেই তারা নৌকা বিক্রি করে থাকে। এর ফলে অর্ডার অনুযায়ী নৌকা তৈরিতে বসে পড়েন নৌকার শ্রমিকরা। কিন্তু লকডাউনের আগে এই ব্যবসা স্বাভাবিক থাকলেও করোনা বিপর্যয় চলে আসাতে লকডাউনে তার অনেকটাই প্রভাব পড়েছে। নৌকা তৈরিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের এখন অভাব অনটন চলছে। এই লকডাউনের সময় রোজ কাজ না হওয়াতে অভাবে ভুগছেন নৌকার সঙ্গে যুক্ত বহু শ্রমিক। 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ভাগ ভাগ অনুযায়ী শ্রমিকদের পারিশ্রমিক হওয়ার মধ্য দিয়ে চলে তাদের পরিবার। এদিন এক নৌকা শ্রমিক জানান, নৌকার কাজের মধ্য দিয়ে রেশনের চাল খেয়ে নাকি বেঁচে আছে তাদের পরিবার। যে টাকা নৌকা তৈরি করে পারিশ্রমিক পান তাতে তাদের সংসার ঠিকঠাক চলেও না, কিন্তু বর্ষার সময় এই নৌকা ব্যবসায় অনুকূল হওয়ার কথা সেখানে প্রতিকূল অবস্থা, কারণ লকডাউনে তার প্রভাব পড়েছে। কিছু নৌকা ব্যবসায়ীদের ব্যবসা ঠিকঠাক চললেও সবার ঠিকঠাক চলছে না। কারণ হিসাবে তারা বললেন, একই লকডাউন, তার উপর এখন কেউ আর নৌকার অর্ডার দিতে আসতে চাইছেন না, এর ফলে সমস্যায় ভুগছেন একাধিক নৌকা ব্যবসায়ী। তবু অদম্য মনের জোরের কথা তারা বলেন, এই করোনা মহামারী থেকে মানুষ যেদিন স্বাভাবিক হবে সেদিন হয়তো সকলের সঙ্গে এই নৌকা ব্যবসায়ীরাও পুনরায় সচল অবস্থায় ফিরে আসবে। লকডাউন এখানে ভালো চলছে না, লকডাউন আগে ভালো চলছে, হ্যাঁ লকডাউন আগে ভালো চলছিল, এখন চলছে না ঠিকঠাক, এখন ঠিকঠাক চলছে না। আগে কি রোজ কাজ হতো? আগে রোজ রেগুলার কাজ হতো, আর এখন? এখন রেগুলার কাজ হয় না। আপনি কি মিস্ত্রি? হ্যাঁ আমি মিস্ত্রি। কত রোজ আপনার? আমার 400 টাকা রোজ। আর লেবারদের কেমন রোজ আছে? লেবারদের 350 টাকা। কতদিন লাগবে এই লোকটা করতে? আপনার 16টা আজ দিয়ে 17টা আজ দিয়ে 20টি লেবার বেশি টাইম লাগে, 20টি হয়ে যায়। আপনার কতদিন লাগবে? আমার এই লোকটা শুধুমাত্র 3 দিন লাগবে। 3 দিন লাগবে? কোথায় যায় এগুলো? এগুলো আপনার যায় তিরবিনি, খামারগাছি, কলকাতা, উলুবাড়িয়ে, ডায়মন্ড হাওড়া। কেমন দাম আছে? দাম আছে এখানে 25,000-26,000। ছোটো বড়ো সব নৌকোই তৈরি হয়? ছোটো বড়ো সব নৌকোই তৈরি হয়। ছোটো নৌকোর দাম একটু বেশি কম, একটু বড় লোকের দাম বেশি। কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না? সরকারি সুবিধা 5 কেজি চাল পাইছি। চাল পাচ্ছেন? হ্যাঁ, আর কিচ্ছু পাইনি। আপনি সংসার চালান? আমি সংসার চালাই। কদিন আছে আপনার সংসার? আমার সংসারে 5 জন আছে। আপনি কর্মকর্তা সংসার? হ্যাঁ। আপনার নাম? আমার শৈলেন বিশ্বাস। এই টুকটাক চলছে আর কি, লকডাউনে সব বন্ধ বন্ধ হচ্ছে, বর্ষায় তো কামাই হয়ে যাচ্ছে। আগে লকডাউনে আগে কেমন চলছিল আর পরে কেমন চলছে? আগে তো যা হচ্ছিলো তখন তো বর্ষা ছিল না, যা চলছিল। আর লকডাউন এমনি তো মাসখানের আগে 1 মাস বসে গেলাম। কত রোজ পান আপনি? ওই তো 225-250 এরকম হয় আর কি। আপনি মিস্ত্রি? হ্যাঁ। রেগুলার কাজ হয় আপনার? হ্যাঁ রেগুলার। একটা নৌকো বানাতে কতদিন লাগবে? 15 দিন। আপনার সাথে সংসার চলে? হ্যাঁ। কজন আছে সংসার? সংসারে তো 5 জন ছিলাম, মেয়ে 3টে বিয়ে হয়ে গেছে, এখন 2 জন আর স্বামী স্ত্রী আছে। এই 2 জনে আছে? হ্যাঁ। মানে এটার উপরেই চলে আপনার? হ্যাঁ, সব এটার উপরেই নিয়ে বার ঢুকছে আমাদের কোনো। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।